আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। 28 তারিখ অক্টোবর 2021, আজাদি টিভির ফতি আইন তালাল আহমেদ। আজ্জার খবর, বাংলাদেশ দিয়া বাসানচরত ইউএনএ চেয়ারের কার্যালয় উড়ের সোয়াল। ইউএন রিফিউজি কনভেনশন সাইন গজিত দেশ কলরে বেশ রোহিঙ্গা লইবল হইয়ে মালয়েশিয়ায়। বর্মা সারা দেশ লড়াই কইলে গিয়ে হর ইউএনএর স্পেশাল এনভয়ে। আর সই টেমর ওরে সই খবর পাইবাল্লা আর ইউটিউব চ্যানেলরে সাবস্ক্রাইব কর আর হাসাত তো আসতে বেল আইকন গা সিবি দ আর সোশ্যাল মিডিয়ার পেজ জরিয়ে ফলো করি পারিবে। খবর আর তফসিল, দ্য ইউনাইটেড নেশন রিফিউজি এজেন্সি ইউএনএইচসিআর বাংলাদেশের দিয়ে বাসানচরত ভিতরের কারওয়াই শুরু করিবল্লা স্যার যারে বাংলাদেশের হকুমতে 20,000 ওর রোহিঙ্গা কলার দিয়ে আহিবাদ বাদ পারগারে দিহান জানা গিয়েল। ইয়ার আগে রোহিঙ্গা জিনে বাসানচরত দিয়ে হিতারা হেড়িয়ার টাকার হালত ঠিক নেই দ্বারা ডলে বড়লে মশল অকল আছে হই হই বাদে ইউএনএইচসিআর হেড়ে কারওয়াই শুরু করে দিহানলা মাহের অকলে সোয়াল তুলে দাসে। এই মাসের শুরুতে বাসানচরত রোহিঙ্গা কলরে মদত দিবল্লা ইউএনএইচসিআর বাংলাদেশের হকুমতের ভিতরে এগ্রিমেন্ট গইয়ে লেকিন এগ্রিমেন্ট হিবা আম নগরে দাসে। হদুন রোহিঙ্গা কলে ইউএনএইচসিআর এগ্রিমেন্ট এবার ওয়েলকাম জানাইয়া যারা আর হদুনের দাবি মজিন ইউএনএইচসিআর হেড়ে গেলিও দিয়া হিবার টাকা হালত ঠিক নাই বলে হর ইনসানি হক ডায় অকলের দাবি মজিন বাসান চরল যে রিফিউজি অকল জিয়ল ডিয়াম যারা হিতারা ইউএনএইচসিআর হকুমতের এগ্রিমেন্ট আম করি বলা হর জিনল হিতারা এগ্রিমেন্ট মজিন হাম অন্য হিয়ান তাহাকিদ গড়ি পারিব বলে হইয়া গেল। 2017 বর্মা জালা মিলিটারি জেনোসাইড বদ্দাস গুড়ি নাপারি 1 মিলিয়নের ওর রোহিঙ্গা অকল বাংলাদেশ আয় সাহারা লইল যারা বাংলাদেশের হকুমতের দাবি মজিন কক্সবাজার ক্যাম্পত পোতা করতে অয়দি হিয়ানুল্লাহ হিতারা 1 লাখ রোহিঙ্গা অকলের বাসান চরত পার করবে বলে হর লেকিন ইনসানি হক ডায় অকলের দাবি মজিন গেল হক বছরের ভূতের বন্যাতে দিয়া হিবাদ কুদরতি মজবুতের হতার আছে আর হিয়ানুল্লাহ হেড়ে মানুষ তাই না পারবে বলে হই আইয়ার বাসান চরত রোহিঙ্গা অকল গিয়লতি হিতারার দাবি মজিন হিতারা হেড়ে বেশি সম্মত পাই জিয়ল দিলে জিন্দি গড়ের যারা গেল হক মাসের চাষত রোহিঙ্গা অকল দিয়া হিবত দার গজে হেড়ে পুলিশে গ্রেফতার গজিল আছে। এখন বাসান চরত ইউএনএইচসিআর সার্ভিস দিয়া শুরু করিব দেখি আন পুরি হদুন রোহিঙ্গা অকল কুশি জাহের গজিদ আছে। ইউএনএইচসিআর এড়ে আইলা আরা জিন্দগি বালা ওই পারে যারা আর রেশন পাইম আর আর পয়েন্ট পান্না করিত পারিব আর এজেন্সি অকলত আর হাম করিত পারিম বলে বাসান চরত তাকে রোহিঙ্গা মোহাম্মদ রাহিয়ানে বয়ান দিয়ে আর হদুন রোহিঙ্গা অকলের দাবি মজুন ইউএনএইচসিআর আইলিও বাসান চর মানুষ তাই পারাতে জাগানো বলে হদ আছে। মালয়েশিয়ায় 1950 একর রিফিউজি কনভেনশন সাইন গজিত দেশ কলরে নিজের জিম্মাদারি দেখায় বেশ রিফিউজি হাজগুর রোহিঙ্গা কলরে রিসেটেলমেন্ট গরিবাল্লা হইয়া দিহিয়ান জানা গিয়ে। 16 বার ইস্ট এশিয়া সামিট ইএস গেল বুধবার অনলাইন হইয়া দেহেড়ে প্রাইম মিনিস্টার দাতুক শ্রী ইসমাইল সাবরি ইয়াকুব বইয়ান দিয়া দেহেড়ে হিবার হতাম মধ্যে মালয়েশিয়াতে রিফিউজি আছে দেহেন তো 7% রোহিঙ্গা বলে হইয়া। মালয়েশিয়া জানে 1950 একর ইউএন রিফিউজি কনভেনশন সাইন নগরে ইয়ান রোহিঙ্গা কলরে আমদাদি মদত হেফাজত ফর্নাদের দেয়া আছে। মালয়েশিয়ার বিশেষ মজিন দেশ বিদেশ সিয়াসিয়াত আমদাদি মদত জারি তাকিলে ইয়ান রোহিঙ্গা অকলের ওরা বালা আসর করি দেশ অকলত শান্তি তাইব বলে মালয়েশিয়ান প্রাইম মিনিস্টারের বয়ান দিয়ে। বর্মাত রোহিঙ্গা অকলের হালত আজ বেহতর ন যারা রোহিঙ্গা অকল আজ জুলুমাদের না ইনসাফি শিকার অদ্দা আছে। প্রাইম মিনিস্টারের হত্যা মজিন মালয়েশিয়ায় বর্মানে নিজের হত্যা রাখি রোহিঙ্গা অকলের ওয়াফেস নিজের দেশত লয় যে হক অকল দিবল্লা হয়ে বলে জানাইয়ে। গেলদ মঙ্গলবার 30 নভেম্বর আসিয়ান সামিট অয়োধ্যা হেড়ে ইএএসর সামিট অয়োধ্যা আছে। গেলদ 2005 বানাইয়া দি ইএএসত আসিয়ান দেশ অকলের পথপাতি অস্ট্রেলিয়া চাইনা ইন্ডিয়া জাপান নিউজিল্যান্ড সাউথ কোরিয়া রাশিয়া দি ইউনাইটেড স্টেটও আছে। বর্মার ওর ইউএনের এনভয়ের দাবি মজিন বর্মাত এখন গোড়া দেশত লড়াই শুরু হয়ে গিয়ে যারা দেশ বিদেশ জ্বালা মিলিটারি নামানি দেশের শান্তি সাধ্য মানুষের প্রতি হামগরণ সা বলে হইয়া দিহিয়ান জানা গিয়ে। সারা 3 বছর ফান বর্মার ওর ইউএনের এনভয় হিসেবে হামগরি লামিজার গুজি ক্রিস্টিন শনার বাগনার মিডিয়ার বয়ান দিয়ে দেহাড়ে হিবার হত্যা মজিন দেশ বিদেশ হইয়া ইউএন সিকিউরিটি কাউন্সিল তো বর্মার ওর পাওয়ান দি জারি গরণ সা বলে হইয়া। শনার বাগনারে জ্বালা মিলিটারি ডেপুটি কমান্ডার ইন চিফ ভাইস সিনিয়র জেনারেল সৌমিংলে গেল জুলাই 16 তারিখ হতকল হইল লেকিন হিয়া বাদলতি আজ্যফান হিবে বর্মার জ্বালা মিলিটারি তো হন জবাব না আফাদা আছে। বর্মা মিলিটারি আগর দিলে দেশের আসানির সাথে হকুমত গড়িত পারিব বলে টারের লেকিন হিয়ান ন যারা আম মানুষের মিলিটারি খেলাফ মাতের বলে ইউএন এনভয় হিবাইয়ে বয়ান দিয়ে। বর্মারে গেল 50 বছরের ওর লতি জালা মিলিটারি হকুমত গজ্জিল যারা দেশ বিদেশে জালা মিলিটারি ওর পাওয়ান দখল জারি গজ্জিদ আছে। বর্মাত গেল নভেম্বর ইলেকশন ওল দিহিয়া দেশের লিডার সুচির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি পার্টি জিতিল যারা জালা মিলিটারি ইলেকশন হিবা সই ন হয়ে দেশের পাওয়ার হারি লইয়লতি দেশের হালত খারাপ ও দিহিয়ান দাহাজার জালাম মিলিটারির মোকালেপ করে বর্মাত আম মানুষের হরতাল গজিল জিনত জালাম সিকিউরিটি ফোর্স সকলে হামলা করি এখন বর্ডার এলাকা সকল কমি হাতিয়ার দরিয়া ডায়া দে আম মানুষের দায় সকলে মিলি জালাম মিলিটারির হামলা গড়তে আছে। গেল সেপ্টেম্বরের 7 তারিখ আম মানুষের হকুমত ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের সারা বর্মাত জালাম মিলিটারির খেলাফ লড়াই এলান গজিল যারা আম মানুষের দায় পিপলস ডিফেন্স ফোর্স পিডিএফ এ কমি হাতিয়ার দরিয়া ডায়া ফলতে ট্রেনিং আদে হাতিয়ার সকল লই এখন জালাম মিলিটারির হামলা গড়তে আছে। পিডিএফ আদে কমি হাতিয়ার দরিয়া ডায়া সকলে মিলি দৈনপুর এশিয়ার ডর মিলিটারি বর্মালে লড়াই গড়ের যারা হদুন দেশ সকলে বর্মারে হাতিয়ার নবী সিলিও বর্মার ওর ইউনর আম এম্বার্গো নাই দিহিয়ান উল্লাভ জালা মিলিটারি রাশিয়া চাইনা দি ইউক্রেনের দিলে দেশের কলতে হাত
হাতিয়ার কিনে দাসে গেল দাহাপ্তা সেনার বাগনারা দেশ বিদেশের বর্মার বাবদে হুঁশিয়ার করি বর্মার দেশের ভুতরে লড়াই চলার বলে হোজ দাসে লেকিন গেল দশম্বর হিবি মিডিয়ার বয়ান দিয়ে দেহা ডাহিবাদ দাবি মজিন এখন বর্মাত ঘোড়ার দেশে জুলুম চলের আর জুলুমহীনর হন হিসাব নাই বলে হইয়া আজ্জার খবর এদ্দুর আর এমরর খবর পাইবল্লা আর আর আজাদি টিভির ওয়েবসাইট আজাদি টিভির ফেসবুক আর টুইটারর ইয়ে ফলো করি পারিবা ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।